আসসালামু আলাইকুম, শুভ সকাল বান্দরবান। তো সকালবেলা বান্দরবনের পরিবেশটা অনেক সুন্দর, আর এখন বের হয়ে পড়ছি নীলাচলের উদ্দেশ্যে, আর তারপর হয়তোবা অন্যদিকে মুভ করবো আর কি নীলাচল থেকে। সকালবেলা বান্দরবন দেখতে অনেক সুন্দরই লাগতেছে, আর নীলাচল মেবে এখান থেকে 5 কিলো টিলো হবে আর কি, তো মেবি 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে এইখান থেকে পৌঁছাইতে। আর পাহাড়ে রোডে বাইক চালানো একটা মজার ব্যাপার, বেশ সুন্দর আর কি। আর পাহাড়ে রোডে যখনই বাইক চালাই তখনই একটা অন্যরকম একটা ফিল দেয় আর কি, এইটা যারা পাহাড়ে রোডে গাড়ি না চালাবে তারা বুঝতে পারবে না। আর রাস্তা হঠাৎ হঠাৎ করে উঁচু, হঠাৎ হঠাৎ করে নিচু, এমন একটা ব্যাপার আর কি। আর থ্রোটল সবসময় ধরা লাগে না, এইটাও একটা ভালো জিনিস। আর গতকালকে রাত্রে যখন এই রাস্তা দিয়ে আসতেছিলাম তখন এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল, আর রোড রাস্তায় যে সিগন্যালগুলো দেওয়া থাকে আর কি সেগুলো অনেক সুন্দর, বিশেষ করে ওই রেডিয়াম লাইট আর কি, আলো পড়লেই জ্বলে আর কি, সেগুলো এগুলোর উপর থেকে যখন পড়ে বেশ চমৎকারই লাগতেছিল। অনেক সুন্দর রাস্তা, অনেক সুন্দর ভিউ, এত কষ্ট করে আসা আর কি এই টাইপের ভিউ দেখার জন্যই। বাম পাশে পাহাড়, পাহাড়ের পাশ থেকে বাইক নিয়ে যাচ্ছে আর কি, এই রাস্তাটা পাহাড় কেটেই তৈরি করা। বান্দরবনে আসার উদ্দেশ্য এটা, ঢুকে পড়ছি নীলাচলের রাস্তায়। নীলাচলের রাস্তা আসলে একটু ন্যারো টাইপের, একটু ছোট টাইপের। আচ্ছা, এইখান থেকে মেবি টিকিট কাটতে হবে। আচ্ছা, এইখান থেকে বাইকের জন্য আর কি টিকিট কাটা লাগছে, এক একটা বাইক 30 টাকা করে। তো আমাদের দুইটা বাইক ছিল, 60 টাকা দিয়েছে। বাট এইটা এই টাকাটা কিসের জন্য সেটা জানি না। আচ্ছা, এইখানে কিন্তু বৌদ্ধদের সংখ্যা বেশি, অর্থাৎ উপজাতি যারা তাদের ভিতরে মনে হয় বৌদ্ধদের সংখ্যাটা একটু বেশি থাকে। আর একটা ব্যাপার হচ্ছে এই যে চারপাশে যেই ঘর বাড়িগুলো দেখতেছেন আর কি, এইগুলা কিন্তু উপজাতিরাই থাকে এইখানটায় আর কি। আর এইগুলা হচ্ছে উপজাতিদের পাড়া আর কি, বেশ ছোট 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 পাড়া আছে এইখানে। এখানে সম্পূর্ণ উপজাতিরাই থাকে, চারপাশে দেখতেছেন আর কি এইগুলো ছোট ছোট পাড়া। বেশ কিছুদিন পর পর এমন এমন তারা তাদের মতো করে পাড়া তৈরি করে নিছে আর কি, তার জিনিসটা অনেক ভালো। নীলাচলের রাস্তা থেকে আমি যতদূর জানি নীলগিরি বা থানচি আলিকদম এই পাশের রাস্তাগুলো আর একটু ভালো আর কি। নীলাচলে সন্ধ্যার সময় আসা সব থেকে ভালো, কারণ সন্ধ্যার সময় আসলে আপনি সূর্য উদয় সূর্যাস্ত দেখতে পাবেন। কিন্তু যেহেতু আমরা থানচি থেকে আলিকদম দিয়ে কক্সবাজারে ঢুকবো, তো এই ক্ষেত্রে আমরা সকাল সকালে চলে আসছি নীলাচলে। দেখি নীলাচলে থেকে প্রবেশ টিকিট কাটতে হবে। তা বাইক রাখার জায়গা কোথায়? বলতে চলে আসছি নীলাচল, ওয়েলকাম টু নীলাচল। আমি এই নিয়ে দ্বিতীয়বার আসলাম নীলাচলে। বেশ পরিবেশটা অনেক সুন্দর, এখানের ভিউগুলো বেশ চমৎকার। গতবার নীলাচলে আসছিলাম, আসার পরে সন্ধ্যার সময় এইখানে অনেক টাইম দিছিলাম আর কি, বিশেষ করে এইখানটা দাঁড়াইছিলাম অনেক সময়। তো এইখানটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে, দেখেন আপনারাও, অনেক সুন্দর পরিবেশ। নিচে অনেক নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, সেখানে জুম চাষ হচ্ছে। এখানটা আসলে সন্ধ্যার আগে আসলে
বেশ ভালো দেখা যায়, সূর্য অস্ত যাচ্ছে। সূর্য উদয় দেখা যায় কিনা এটা বলতে পারবো না। আরেকটা ব্যাপার, এইখানের এন্ট্রি ফি 50 টাকা করে পার পার্সন। এখানে একটা ছবি তোলার জন্য একটা জায়গা বানানো হয়েছে, এইটার নাম দিচ্ছে রোয়া দোরং। পাশে লেখা আছে রোলিং এর উপরে না বসার জন্য ধন্যবাদ। এখানে বেশ চমৎকার করে সাজানো এই জায়গাটা। আপনারা যারা এই নীলাচলে আসবেন তারা একটু টাইম নিয়ে আসবেন, কারণ নিচে যে রোড থেকে ওঠা হয় আর কি, হেঁটে আসার পরে অনেক কষ্ট হয়, কারণ পাহাড়ি রোডে আমরা যারা ট্যুরিস্ট আসি তাদের সাধারণত হেঁটে চলাফেরা করার অভ্যাস নাই। সেটাগুলো চমৎকার কালার করা, কম্বাইন দিয়েছে, কয় কালার আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা কালার। আমি প্রথম ভাবছিলাম 7 কালার, হয়তো বা রং ধনু 7 রং, আসলে ব্যাপারটা প্রায় ওরকমই, সাদা বাদ দিলে 7 কালার। তো নীলাচল দেখাইলাম, এখানে লেখা আছে যৌথ খামার 3 কিলোমিটার। যৌথ খামার সম্পর্কে কোনো ধারণা নাই, এই এই রোড দিয়ে যৌথ খামার যাওয়া যায়, এ হচ্ছে ব্যাপার। নীলাচলে টুরিস্ট স্পট হিসেবে এখানে কিছু কিছু ভিউ পয়েন্ট রাখছে বেশ চমৎকার, তবে আমার সময় একটু সাবধান থাকবেন, ইট বিছানো রাস্তা, পড়ে গেলেই শেষ, গৌড়াইতে গৌড়াইতে বেশ নিচে পড়বেন। তো ভিডিওর এই পার্টটা এই পর্যন্তই, দেখা হবে পরের পার্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।